হ্যাঁ গাইস, কেজিএফ এর জন্য আপনারা কেমন ফ্যান সেটা আমি জানি, কিন্তু আমি অনেক বড় একজন ফ্যান কেজিএফ এর। আর আপনারা ফ্যান হন বা না হন, আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনারা অবশ্যই কেজিএফ ফ্যান কিংবা আপনারা কেজিএফ দেখছেন। তো কেজিএফ এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে কেজিএফ এখন একটা মুভি না, এখন কেজিএফটা আমাদের ইমোশনে গিয়ে দাঁড়িয়েছে। তো স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেজিএফ টুর এক বছর পূর্তি একটা ভিডিও। তো নর্মালি ভিডিওটি দেখে অন্যরা যেমন মনে করে যে এটা সিম্পল একটি ভিডিও, আমি অন ভাবছিলাম, কিন্তু ভিডিওর ভিতরে ছিল আসল রহস্য। তো রহস্যগুলি এমন যে এই কেজিএফ টুর যে বছর পূর্তি যে ভিডিওটি তাতে কোনোভাবে সালারের সাথে কানেক্ট আছে, কেজিএফ থ্রির সাথে কানেক্ট আছে, এভাবে কানেক্টিং মানে কানেক্টিং দেখাইছে যে এটা একটা কেজিএফ একটা মুভি না, এটা একটা ইউনিভার্স। ভিডিওটি নর্মালি চলতেছিল কিন্তু যখনই 33 নম্বর সেকেন্ড আইসছিল তখন এমন টাইটেল আইছিল, ওয়ার ওয়াজ রকি ফ্রম 1978 to 1981। তো এই টাইটেলটি দেখার পরে মনে আসলো যে আরে এটা তো আমরা ভুলে গেছিলাম, কারণ এই দুইটি চ্যাপ্টারের ভিতরে 4 বছরের ডিফারেন্স ছিল। তার মানে এটা থেকে আমরা স্পষ্ট হতে পারতেছি যে কেজিএফ থ্রি এই মাঝে 4 বছর রকি কী করছিলো সেইগুলো নিয়েই তৈরি হবে। তো কেজিএফ থ্রিতে এমন হবে যে এই 4 বছরের ভিতরে রকি ভাই কোন কোন দেশে গিয়ে কোন কোন হাঙ্গামা করছে সবগুলা এই ইন ডিটেলস পুরো এই মুভির ভিতরে থাকবে। তো তার মধ্যে মুভিটির আগে আবার সালার মুভি 2 মুক্তি পেতে পারে, কারণ সালার মুভি দিয়ে হচ্ছে দেখাবে যে রকি ভাই ওইখান থেকে শিব থেকে কীভাবে বাঁচছে, নিচে থেকে কীভাবে তার উদ্ধার করা হয়েছিল, এইগুলো ইন ডিটেলসে সালারের ভিতরে দেখানো হবে। তারপরে সালারের পরে কেজিএফ চ্যাপ্টার 3 আসবে। এই পর্যন্ত তো সব কিছু ঠিক চলতেছিল, তো কিন্তু যখন এই টাইটেলটি আসে তখন তো প্রায় শর্ট, মানে আমরা এত মানে এতদূর পর্যন্ত যা কিছু দেখছি সব কিছু শুধুমাত্র একটা ট্রেইলার ছিল, পুরো মুভি এখনও বাকি আছে। এই পর্যন্ত আমরা যা কিছু দেখছি, গরুরাকে মারা, আধিরাকে মারা, রকিবের বউকে মারা, মানে সব কিছুই একটা ট্রেইলার ছিল, এমনকি রকি ভাই নিজেও মারা যাওয়া সব কিছু মুভিটা একটা ট্রেইলার ছিল। তার মানে এখনও রকি ভাই মারা যায়নি, রকি ভাই এখান থেকে কীভাবে বেঁচে ফিরছে, কীভাবে তারা কে বাসাইছে সব কিছু সালারে এবং কেজিএফ থ্রিতে আমরা দেখতে পাবো। ইভেন এই 4 সাল পর্যন্ত রকি ভাই কী কী করছে সব কিছু ইন ডিটেলসে দেখানো হবে। তো আশা করতেছি সামনে গিয়ে কেজিএফ একটা ইউনিভার্সে পরিণত হবে। এখন যেমন মার্ভেল ইউনিভার্স, ডিসি ইউনিভার্স, এরকম কেজিএফ ইউনিভার্স তৈরি হবে। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই যে অসমান এসে বলতেছে স্যার হচ্ছে আপনার কাহিনীর মধ্যে কোনো ভুল হচ্ছে। তো তারপরে এই কথাটি বলার পরপরই তখন ভিডিও আস্তে আস্তে রিভার্সে যাইতে থাকে। তখন তো আমি পুরাই শক যে হাই হাই, মানে ভিডিওটা কি এই যে কাহিনিগুলো বলছে এগুলো সব কি ভুল? আরে না ভাই না, এতটাও প্রশান্ত নীল স্যার এতটাও সস্তা না যে হচ্ছে তিনি এমনভাবে এত বড় মানে এই যে পুরো 2টা পার্ট এভাবে একটা কাহিনী বানিয়ে দেবে, এতটাও সস্তা না। এর ভিতরে অনেক কাহিনী আছে, সেই কাহিনিগুলো আমরা ইন ডিটেলসে সামনে গিয়ে জানবো। তো প্লিজ ভাই, একটা ভিডিও বানাইতে গিয়ে যে কতটা কষ্ট হয় যে প্রত্যেকটা জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করা, ইনফরমেশন কালেক্ট করে সেটা ভিডিওতে দেওয়া, ভাই খুবই কষ্ট হয় ভাই। এই সামনে গিয়ে এই ভিডিওটার পুরো ইন ডিটেলসে আলোচনা করবো। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমি শেয়ার করতে ভুলবেন না। আগের একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার কারণে। তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে অনেক ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। আর নেক্সট ভিডিওতে অবশ্যই এই পার্টির সেকেন্ড পার্ট আসবে, আর তাতে ইন ডিটেলস পুরো বিষয়টা তুলে ধরা হবে যে কীভাবে সালার মুভি আসবে, কীভাবে কেজিএফ চ্যাপ্টার 3 আসবে, তাতে কী কী হইতে পারে, কবে রিলিজ হবে, সব কিছু ইন ডিটেলসে থাকবে। তো প্লিজ যদি মুভি ফ্যান হন, যদি ইয়াস ফ্যান হন, ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক কষ্ট হয় আর আপনাদের জন্য। আর মেন বিষয়ের যে কারণ সেটা আমার আগের আইডিটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য অনেক টেনশনের ভিতরে আসি। যদি আপনারা সাপোর্ট দেন তাহলে কথা দিচ্ছি ভাই অনেক ভালো ভালো ভিডিও আসবে সামনের থেকে।